আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক আলহামদুলিল্লাহ আলাই রসুল্লাহ আবাদ আল্লাহ পাক রব্বুল হালাল প্রাণী হালাল করে দিয়েছেন তার গোস্ত মাংস খাওয়ার জন্য আর হারাম প্রাণীকে আল্লাহ হারাম করে দিয়েছেন যে এগুলো তোমরা খাবে না পাক আরাফের নম্বর আয়াতে পাক বলেছেন পবিত্র বস্তু এবং তোমাদের জন্য হালাম করে দেওয়া হয়েছে অপবিত্রগুলো। গুলো হালাল প্রাণীর কোন অঙ্গগুলো খাওয়া নিষেধ এ বিষয়ে আমরা শুন জেনে নিই হালাল প্রাণীর ষাটটি অঙ্গ খাওয়া নিষেধ কেউ বলেছেন আটটি অঙ্গ এই বিষয়গুলো ফতোয়ার কিতাব থেকে নিয়েছি আসল আমরা জেনে নেই ওয়া বায়ানুমা ইউ মা রিমা আক্কেলা হুম ইন আজিজা ইল হায়ওয়ান আলমা আকুল আল্লাহ ইউ হ্যার রিমা আক্কেল সভা সাতটি বিষয়ে হার নাম করে দেওয়া হয়েছে আদ্দাম আলমেসফুর ওয়েজকার ওয়ালউনসান ওয়াল কাবুল ওয়ালকুদাদ ওয়াল্মাসানা ওয়াল মারুরা অর্থাৎ এক নাম্বার হল পুরুষ লিঙ্গ দুই নাম্বার হলো স্ত্রীলিঙ্গ তিন নাম্বার হলো মূত্রতলি যেটা দিয়ে পেশাব করে থাকে চার নাম্বার হলো মেরুদণ্ডের ভিতরের মগজ বা সাধারক যেটাকে আমরা বলে থাকি এই সাদা খাওয়াটা হারাম পাঁচ নাম্বার হলো পিত্ত গরুর প্রত্যেকটি প্রাণীর ভিতরে পিত্ত থাকে আর হালাল প্রাণীর এটা খাওয়া সম্পূর্ণ হারাম পিত্ত খাওয়া কোনো ঠিক নয় ছয় নম্বর হলো অণ্ডকোষ অণ্ডকোষ খাওয়া এটা ঠিক নয় এটা মানুষের খাওয়াটা অরুচিকর এবং এটা দিয়ে বিভিন্ন রকম রোগ জীবাণু ছড়াতে পারে সাত নম্বর হলো চামড়ার নিচের টিউমারের মতো উঁচু এটা সাধারণত রোগের কারণে হয়ে থাকে যার কারণে এই অংশটা খাওয়াটা কোনো অবস্থাতে ঠিক নয় আট নম্বর হলো প্রবাহিত রক্ত প্রবাহিত রক্ত অকাট্যভাবে হারাম আল্লাপাক পবিত্র কোরআনে বলেছেন দাম তোমাদের জন্য মৃত প্রাণী এবং রক্ত শুকরের গুস্তকে হারাম করে দিয়েছেন রক্ত খাওয়া অকাট্যভাবে হারাম আর অন্যগুলোকে অনেকেই মাকরুহের তাহরিমে বলেছেন যা হারামের কাছাকাছিও বলেছেন